কান উৎসবে রেহানা মরিয়ম এর প্রিমিয়ার বাদন সেজেছেন জামদানিতে, অনুষ্ঠিত হয়েছে 14তম কান চলচ্চিত্র উৎসব। কান উৎসবে আসাতে রিকা বিভাগ প্রদর্শিত হয়েছে বাংলাদেশ ছবি রেহানা মরিয়ম নূর। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাদন। ছবির প্রিমিয়ার বাদন উপস্থিত হয়েছিলেন জামদানি শাড়ি পরে। চাপা জলপাই রঙে এই শাড়িতে ছিল নিখুঁত ডিজাইন করা। অভিনেত্রীর ব্লাউজে রয়েছে পিঠ খোলা নকশা, রূপালী গয়না সেজেছেন তিনি। তার পোশাকে ফ্যাশন হাউস আরং এর স্পন্সর। ফ্রান্সের সময় 11টায় কানের ডেবুতে থিয়েটারে রেহানা মরিয়ম নূরের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। মহামারী শুরুর পর এটাই প্রথম কোন বড় চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা। ফেসবুকে পাওয়া কয়েকজনের মন্তব্য তুলে ধরা হলো আমাদের এই ভিডিওতে। ফাহাম আব্দুস সালাম লিখেছেন যে বয় টাইম পাচ্ছে সেটা হলো ফিল্মটার চেয়ে ব্লাউজটা না বেশি কাভারেজ পেয়ে যায়। জান্নাতুল নাইম লিখেছেন আমার একটা গান মনে পড়েছে, নচিকেতার দেশে যে পাই না মন সেটাই তো যায় কান, তৃতীয় বিশ্বে পায় বঞ্জের হনুমান। তোমা লিখেছেন কান চলতে উৎসবে সিলেক্ট হওয়া মুভির চেয়ে নায়িকার ব্লাউজের ডিজাইন নিয়ে যে বেশি আলোচনা হচ্ছে এইটা কি কবি বলেছেন, কান টানলে ব্লাউজ আসে। আইমান তুবা লিখেছেন মুভিটার নাম কি। সাতিয়া মুন্তা নিশা লিখেছেন সে তো হয়ে গেছে গাবায় অলরেডি, মুভি কেউ দেখেই নাই দেশে, অহ ব্লাউজ নিয়ে আর পিট নিয়ে মাতামাতি। প্রীতি চৌধুরী লিখেছেন অপ্রিয় হলে সত্য মানুষ হলে যাবে ওই ব্লাউজ দেখার জন্য, ফিল্ম দেখার জন্য না। আশ্রয় বাবু লিখেছেন কোন অ্যাঙ্গেলে এটারে আপনার ব্লাউজ মনে হয়, আপনি ব্লাউজ আহ্বান করতেছেন। চাতাই লিখেছেন আগে হাত কাটা ব্লাউজ বলতো অনেকে, এখন পিট কাটা বলবে, হাত কাটা পিট কাটা বাবা গো, কি সব অমানবিক নামকরণ। এমডি আব্দুল্লাহ মামুন লিখেছেন অলরেডি জামদানি শাড়ি হেড, মহামারীর কারণে গভীর রাতে পার্টিগুলো বাতিল করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিনিষেধ মেনে পার্টি হয়েছে। এবার গালায় ইভেন্ট অংশগ্রহণকারী অর্ধেক নামানো হয়েছে। তবে করোনার কারণে তারকা মিডিয়ার মোগলদের বেশিরভাগই ব্যক্তিগত প্ল্যান এবং বিলাসবহুল এয়ারটু করে কেনে যাচ্ছে। 24 জন বিচারক থাকছেন এবারে উৎসবে।